লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে রকেট ও ড্রোন হামলার প্রভাব মূল্যায়ন করবে তার সংগঠন। এই মূল্যায়নের পর হিজবুল্লাহ ঠিক করবে সংগঠনের কমান্ডার ফোয়াদ শকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে আরও হামলা চালাবে কিনা। হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ 25 আগস্ট রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন। নাসরুল্লাহ দাবি করেন, হিজবুল্লাহর পরিকল্পনা অনুসারেই ইসরায়েলে হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হামলায় লেবাননের 3 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে 48 ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফোয়াদ শকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক রকেট ও ড্রোন ছুড়েছে। এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায়ে সম্পন্ন হয়েছে। ইসরায়েলি বাহিনী বলেছে, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগেভাগেই লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায়। হামলায় অন্তত 100টি যুদ্ধবিমান অংশ নেয়। ইসরায়েলি বাহিনী দাবি করে, হিজবুল্লাহ বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ইসরায়েল আগাম হামলা চালানোয় হিজবুল্লাহ তা করতে পারেনি। তবে ইসরায়েলি বাহিনীর এমন দাবি নাকচ করেছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে স্মরণকালের মধ্যে সবচেয়ে তীব্র হামলার ঘটনার 12 ঘন্টা পর হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ টেলিভিশনে ভাষণ দেন। নাসরুল্লাহ বলেন, তারা ইচ্ছাকৃতভাবেই বেসামরিক নাগরিক বা অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত ছিল। এর মধ্যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরও ছিল। হিজবুল্লাহ প্রধান বলেন, হামলার ক্ষেত্রে তার সংগঠনের প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি ভূখণ্ডের প্রায় 110 কিলোমিটার ভেতরে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটি। এটি তেল আবিব থেকে মাত্র 1.5 কিলোমিটার উত্তরে অবস্থিত। নাসরুল্লাহ বলেন, তার সংগঠন এই প্রতিশোধমূলক হামলার ফলাফল মূল্যায়ন করবে। যদি ফলাফল যথেষ্ট না হয় তাহলে তারা অন্য সময় আবার জবাব দেবেন। হিজবুল্লাহ প্রধান বলেন, হামলাকারী ড্রোন পাঠানোর আগে তার সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশল নেন। এ উদ্দেশ্যে তারা 300টির বেশি কাতিউশা রকেট সফলভাবে ছোড়েন। নাসরুল্লাহ দাবি করেন, লেবাননে চালানো ইসরায়েলের আগাম হামলায় হিজবুল্লাহর ড্রোন বা রকেট লঞ্চারের কোনো ক্ষতি হয়নি। হিজবুল্লাহ প্রধান বলেন, তার সংগঠন ইসরায়েলে বড় পরিসরের হামলার পরিকল্পনা করেনি, বিশেষ করে যেমনটা বলছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়তে চেয়েছিল। নাসরুল্লাহ স্বীকার করেন, এই অঞ্চলে ইসরায়েলি ও আমেরিকান সামরিক তৎপরতা সহ কিছু কারণে তারা প্রতিশোধমূলক হামলাটি চালাতে সময় নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।